আগামী 48 ঘন্টার মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা, পরিবর্তন হবে আবহাওয়ার, এমনই সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে 10-12 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিপাতই নয়, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও আবার 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বসন্ত চলছে, তবে এরই মাঝে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। তবে 24 ঘন্টার মধ্যে রাজ্যের আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে সপ্তাহান্তে। সিকিম এবং অরুণাচলে শনিবার এবং রবিবার তুষারপাতেরও আশঙ্কা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি উপরের পার্বত্য এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে। সপ্তাহ শেষের আগেই বৃষ্টি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় শীতল হাওয়া বইছে। এই দুইয়ের সংস্পর্শেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলার একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও আবার ঝোড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকেই আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হবে, শনিবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা শনিবার, রবিবার এবং সোমবার হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এক এক করে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম বিভাগের রিপোর্ট দেখি, আবহাওয়ার পূর্বাভাস দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 2-3-2024 অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে সিম্বলও দেওয়া রয়েছে, এইরকম সিম্বল থাকলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আর এইরকম সিম্বল থাকলে ঘন্টায় কিন্তু 30-40 কিলোমিটার হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। তো চলুন উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখে নিই। প্রথমেই দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার, এই যে তিনটে জেলা রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার বেগে, সেটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি যদি আমরা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত জেলা দেখি, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলা দেখি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে, সঙ্গে ছিটোপোটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। চলুন এবারে 3 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের 3 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া প্রায় প্রত্যেকটা জেলাতেই রয়েছে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে। দেখুন এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সঙ্গে যদি দক্ষিণবঙ্গের দিকে আসি, দক্ষিণবঙ্গেও কিন্তু একই অবস্থা রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ 3 তারিখ রবিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা 4 তারিখ দেখি, সেক্ষেত্রে 4 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখুন 4 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। 4 তারিখে যদি দেখি, সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে ছিটেপোটা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝোড়ো হাওয়া বইতে পারে। তো এতক্ষণ আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখলাম, চলুন এবার র্যাডার অনুযায়ী দেখে নিই যে বর্তমানে র্যাডারে কী কী জানাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কোথায় বৃষ্টিপাত হবে বা কোথায় হবে না, সেই সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে সকালের দিকে অর্থাৎ শনিবার কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের তো বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে যদি আমরা সময়ের পরিবর্তন করি এবং ধীরে ধীরে বিকেলের দিকে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
যদি আমরা 7টা থেকে 8টার দিকে আসি সেক্ষেত্রে আমরা দেখবো যে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে কিনা। দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। আবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাই সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কি না চলুন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা উত্তরবঙ্গের দিকে চলে এসেছি। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও তুষারপাতও কিন্তু হতে পারে। এবারে যদি আমরা জলপাইগুড়ি দেখি জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, সঙ্গে কোচবিহারেও কিন্তু শনিবারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা রবিবারের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রবিবারে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এই মুহূর্তে যদি আমরা রবিবার দেখি তো রবিবারে শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দার্জিলিংয়েও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, বেশি যে বৃষ্টি হবে এমনটা নয়। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, তার আগে মালদা দেখুন, মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবারে যদি আমরা সরাসরি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, মেদিনীপুর প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে যদিও এটা সকালের আপডেট আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা যদি সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে দেখব সময়ের পরিবর্তন করে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যখন আমরা বেলা 4টার দিকে আসছি এখানে কিন্তু কলকাতা সেই সঙ্গে মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হালকা একটা মেঘ দেখা যাচ্ছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা হুগলি জেলা দেখি হুগলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে শান্তিপুর এলাকা দেখুন এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়াতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি মানে একদম হালকা মাঝারি, এখানে কিন্তু কোনোরকম কোনো বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি নাও হতে পারে। বন্ধুরা মেঘ দেখা যাচ্ছে মানেই যেমন বৃষ্টি হবে এমনটা নয়। পাশাপাশি যদি আমরা আবারও উত্তরবঙ্গের দিকে চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে কোচবিহার জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা 4 তারিখে বাংলাদেশ দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশেরও বেশিরভাগ জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে যদি আমরা রাজশাহী দেখি রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা নেই, সিরাজগঞ্জে বৃষ্টি হবে না, পাবনা রয়েছে পাবনাতে বৃষ্টির সম্ভাবনা নেই, মেহেরপুরে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত হলেও হতে পারে, সঙ্গে সাতক্ষীরাতেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত ছিটে ফোঁটা দু এক জায়গায় হতে পারে, যশোরেও কিন্তু একই অবস্থা, যশোরেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি সাতক্ষীরা দেখি সাতক্ষীরাতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, খুলনাতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, বরিশালেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, মাঠবেড়িয়াতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি এখানেও কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ, কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আবার যদি সময়ের পরিবর্তন করি আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দিনভর একই আবহাওয়া রয়েছে। এবার যদি আমরা সোমবারের দিকে চলে যাই সেক্ষেত্রে আমরা সোমবারে দেখবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত হবে কিনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবারে বিকেলবেলা কিন্তু বেশ কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিন্তু বাংলাদেশের সাতক্ষীরাতে ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে এই মেঘটা কিন্তু ধীরে ধীরে খুলনার দিকেও যেতে পারে, এদিকে বরিশাল আর সেই সঙ্গে পিরোজপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মতিরাটেও বৃষ্টিপাত হতে পারে, ফিরোজগঞ্জেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা সেনবার্গ দেখি সেনবার্গেও হালকা মাঝারি মেঘ থাকবে, মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে। কুমিল্লাতেও ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, আগরতলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাশপিয়াতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। ঢাকা যদি দেখি ঢাকাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আবারও যদি সময়ের পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল, শ্যামনগর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিবর্তন হয়ে গেছে এবং শুষ্ক আবহাওয়া রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত কিন্তু তেমন না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সর্বশেষে আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা আবহাওয়ার কিন্তু পরিবর্তন হতে পারে, আজকে যেখানে বৃষ্টি দেখাচ্ছে না কালকে যে সেখানে বৃষ্টি হবে না এমন কিন্তু কোনোরকম কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, প্রকৃতির নিয়ম কেউ কিন্তু বদল করতে পারবে না। তো বর্তমানে কখন কোথায় বৃষ্টিপাত হবে কেউ বলতে পারবে না, তবে পূর্বাভাস অনুযায়ী আমরা যেটা দেখতে পেলাম সেটাই আপনাদেরকে জানালাম। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বা মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।